নমস্কার দর্শকবৃন্দ। এডুকেশান, কেউ ভুলেছে অঙ্ক তো কেউ বর্ণ পরিচয়। দেড় বছর স্কুলে না গিয়ে পিছিয়ে পড়েছে বহু ছাত্র। সম্প্রতি আনন্দবাজার পত্রিকাতে আজকে এই সংবাদটি প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অতিমারিতে স্কুল ছুটের সমস্যা তো বেড়েছেই, কিন্তু যারা স্কুল ছুট হয়নি তাদেরও কেউ কেউ বাক্য গঠন করতে বেমালুম ভুলে গিয়েছে। অনেকে অঙ্ক করতে পারছে না আগের মতো। অনভ্যাসের ফলে কারো কারো হাতের লেখা খুবই খারাপ হয়ে গিয়েছে। বর্ণ পরিচয় মনে নেই অনেকেরই। করোনাকালে পড়ুয়াদের অ্যাক্টিভিটি টাস্ক বা গৃহপাঠ দেখতে গিয়ে এমনটাই পর্যবেক্ষণ শিক্ষকদের। অধিকাংশ শিক্ষক শিক্ষিকার মতে দেড় বছর ধরে স্কুলে না যাওয়ায় পড়ুয়ারা অনেকটাই পিছিয়ে পড়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পুজোর পরে স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শিক্ষা শিবির মনে করছে শুধু স্কুল খুললেই তো চলবে না, পিছিয়ে পড়া পড়ুয়াদের কীভাবে ফের আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেটাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দেড় বছর ধরে স্কুল না হওয়ায় মাধ্যমিক স্তরের পড়ুয়াদের থেকেও প্রাথমিক স্তরের পড়ুয়াদের বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছেন লাভপুরের সত্যনারায়ণ শিক্ষানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন গ্রামাঞ্চলে গরিব পড়ুয়াদের অনেকেই দেড় বছরে অনেকটা পিছিয়ে পড়েছে দেখছি। অনেকে বর্ণ পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছে। প্রয়োজনে পুরনো পড়া ঝালিয়ে নেওয়ার জন্য ব্রিজ কোর্স করিয়ে নিতে হবে শিক্ষকদের। কলকাতার বেহালার ভোলানাথ হালদার স্মৃতি গভর্নমেন্ট স্পন্সার্ড ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী সেনগুপ্ত বলেন, খোঁজ নিয়ে দেখেছি করোনাকালে অনেক বাচ্চার মা বাবারা মাসিক আয় কমে 3-4 হাজার টাকায় ঠেকেছে। ওইসব বাড়ির পড়ুয়াদের অনলাইন ক্লাস তো দূরের কথা। 100-150 টাকা বেতন দিয়ে পাড়ার কোনো গৃহশিক্ষকের কাছে পড়ার মতো আর্থিক সামর্থ্যও নেই। তাদের অনেকেই পিছিয়ে পড়েছে ভীষণভাবে। ওইসব বাচ্চাদের জন্য সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা করতেই হবে। প্রতিচি ইন্ডিয়া ট্রাস্টের গবেষক সাবির আহমেদ বলেন, পুজোর শেষে প্রাথমিক স্কুল খোলার পরে কোনো শ্রেণীর সব পড়ুয়া একভাবে দেখলে চলবে না। শিক্ষকদের দেখতে হবে কোন পড়ুয়া কী অবস্থায় আছে। যাদের পড়াশুনোর মান খুব নেমে গিয়েছে বা পাঠ্যক্রম ভুলতে বসেছে, সেই সব পড়ুয়াকে সাধারণ পড়ুয়াদের থেকে আলাদা করে নিয়ে তাদের ওপরে বিশেষ নজর দিতে হবে। সেই সঙ্গে সাবিরের বক্তব্য, স্কুল খোলার পরেও যারা স্কুলে আসবে না তাদের স্কুলে ফিরিয়ে আনার কাজটা করতে হবে স্কুলকেই। বাড়ির অনেক ক্ষুদে পড়ুয়া পড়াশুনোয় মন বসাতে পারছে না বলে জানাচ্ছেন ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটির সর্বভারতীয় সভাপতি গৌতম সাহা। স্কুল তো শুধু পড়াশুনোর জায়গা নয়, বন্ধুদের সঙ্গে খেলাধুলো থেকে শুরু করে শিক্ষকদের সান্নিধ্য সব কিছু মেলে সেখানে। এগুলো দীর্ঘ সময় ধরে না পেয়ে ক্ষুদে পড়ুয়াদের মধ্যে মানসিক অশান্তি ও উৎকণ্ঠা তৈরি হচ্ছে, তাই তারা বাড়িতে পড়াশুনোয় মন বসাতে পারছে না। মানসিক উৎকণ্ঠা থেকেও পড়ুয়ারা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন গৌতমবাবু। এই অবস্থায় পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের এক কর্তা। সুতরাং বুঝতে পারা যাচ্ছে বহুদিন ধরে স্কুল বন্ধ থাকায় বিশেষ করে প্রাইমারি সেকশনের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, একদম বাচ্চারা, তারা কিন্তু পড়াশুনো এবং হাতের লেখা প্রায় ভুলতে বসেছে। দীর্ঘদিন তারা স্কুলে যেহেতু যেতে পারছে না বা অনেকের আর্থিক সামর্থ্য নেই যে পাড়ার কোনো গৃহশিক্ষকের কাছে পড়তে দেওয়ার। কিন্তু এর পাশাপাশি আর একটা জিনিসও ভাবতে হবে যে আমেরিকাতে স্কুল খোলার পরে প্রায় 2 সপ্তাহে প্রায় 1 লক্ষ শিশু আক্রান্ত হয়েছে, সেই দিকটিও আমাদের ভুলে গেলে চলবে না। এই দুটো দিক মিলিয়েই সব দিক ঠিকঠাক রেখেই কিন্তু স্কুলটা খুলতে হবে, এরকমটাই মনে করছেন অনেক অভিভাবক বা শিক্ষক মহল। দেখা যাক কতদূর কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।